মাতকা 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 আমি মদ পান করি না চব বাজবে হ্যাঁ এবার একটি নতুন চব বরাবরের মতো আজকেও দুর্দান্ত একটি ট্রিক্স নিয়ে আবারও হাজির হয়েছি তোমার নাম যেন কি উনি সেই লোক উনি সেই লোক হ্যাঁ আমি সেই লোক আমি 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 সেই লোক আমি আসলে এবং ট্রিক্সটা হচ্ছে যে আপনাদের অনেকের DSLR ক্যামেরা নাই এবং খুব ইচ্ছা যে DSLR দিয়ে আপনারা ছবি তুলবেন সেই ছবি আপনারা ফেসবুকে আপলোড দিবেন তো এরকম অনেকেই আছে কারণ আমাদের অনেক মিডল ক্লাস ফ্যামিলি আছে যারা আসলে DSLR কেনার সামর্থ্য নাই আপনি তো কথার দোকান খুলে বসেছেন আমারও DSLR নাই সবাই মনে করবে DSLR দিয়ে তোলা অবিশ্বাস্য ঘটনা এটা সত্য তো বন্ধুরা দেরি না করে ভিডিওটি আজকে শুরু করে দিই যদি ভালো লাগে সুন্দর সুন্দর মন্তব্য করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন উৎসাহ লাগবে যদি খারাপ লাগে উৎসাহ দিবেন খারাপ মন্তব্য করে মনটাকে ভেঙে দিবেন না তো আমরা প্লে স্টোরে যাব যাওয়ার পরে যে অ্যাপটি ডাউনলোড করব সেটা হচ্ছে আফটার ফোকাস থেকে সার্চ করলে আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন এটি ইনস্টল করবেন আমি ইনস্টল করে ফেলেছি এখন আমি এটাকে ওপেন করব তো ওপেন করার পরে আমরা এখন অ্যালবাম থেকে ফটো সিলেক্ট করব যে আমরা কোন ফটোটি এডিট করতে চাচ্ছি তো আমি একটা সিলেক্ট করি তো আমি একটা ফটো সিলেক্ট করলাম তো প্রথমে যে আইকনটা আছে একদম উপরে যে প্রথম যে আইকনটা ওটা আমরা এই যে প্রথম আইকনটা ওটা সিলেক্ট করে আমরা যে অবজেক্ট মানে মানুষটার উপরে আমরা অ্যাপ্লাই করব তারপরে পরের যে আইকনটা সেটা সিলেক্ট করব করে এই অবজেক্টের চারিপাশে আমরা ঘুরিয়ে দিব এইভাবে ঘুরিয়ে দেব এখন আমরা নেক্সটে ক্লিক করব আমাদের এডিটিং এর কাজ কিন্তু শেষ দেখুন ছবিটা অলমোস্ট DSLR এর মতোই আসছে একদম DSLR এর মতোই ছবিটা আসছে তো এখান থেকে আপনারা ন্যাচারাল করতে চাইলে আরো ন্যাচারাল করতে পারবেন দেখুন পুরো ন্যাচারাল তারপরে এখান থেকে বিভিন্ন ইফেক্টটাতে ইফেক্ট দিয়ে আপনারা বিভিন্নভাবে যে কোনো ইফেক্ট আপনারা অ্যাপ্লাই করতে পারেন এডিট হচ্ছে বিষয়টা আপনি যত ধৈর্য নিয়ে করবেন তত সুন্দর হবে তো আমি এটা আপনাদের তাড়াহুড়া করে দেখালাম হয়তো বা অত একটা ফিনিশিং ভালো হয়নি আপনারা একটু সময় নিয়ে এডিটটা করবেন তাহলে অবশ্যই এডিটটা খুব ভালো হবে তো এখান থেকে ডান দিকে এই যে সেভ সেভে আপনারা ক্লিক করলে সেভ হয়ে যাবে তো আমি বন্ধুরা ছবিটি সেভ করছি না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কিচ্ছু হয় নাই বেটা আশা করি অনেক ভালো লাগছে আমাদের চ্যানেলের আগের ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তো অবশ্যই চ্যানেলটা ভিজিট করবেন করে দেখবেন নিশ্চয়ই ভিডিওগুলো আপনাদের কাজে লাগবে এবং অনেক উপকার হবে তো বন্ধুরা আজকে আর না দেখা হবে অন্য কোনো দিন এবং দুর্দান্ত কোনো ট্রিক্স নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত
টাকা শুধু তুমি 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 তুমি।